নতুন একটা দলিল দিয়েছে তার মধ্যে বাংলাদেশের একজন সিলেটের অধিবাসী আমেরিকা প্রবাসী আইনুল হুদা আমার চাষা যান তিনি একটা দলিল পেশ করেছেন কালকে ফেসবুকে পোস্ট দেখলাম যে তিনি একটা দলিল পেশ করেছেন সেই দলিলটার আলোকে তিনি বলতে চাইছেন যে বিশ্বনবী মোহাম্মদ তিনি বিশ টাকার তারাবি পড়েছেন যে গ্রন্থ থেকে দিয়েছেন মাসিক বাগদাদ প্রথম কন্যা দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস নামার দুশো তেইশ এখানে হজরত জাবির বিন আবদুল্লা থেকে একটা বর্ণনা আছে যে বিশ্বনবী একদা রাত্রিবাতে বের হলেন রামাজান মাসে তারপরে বের হওয়ার পরে তিনি কুড়ি টাকার তারাবি পড়লেন এবং চার রাকাত পড়েছেন এবং বেতের পড়েছেন তো তার ব্যাখ্যা যে কুড়ি রাকাত তারাবে চার রাখাত এসা তিন রাখাত বেতের এই হাদিসটা নিয়ে এসেছে আমাদের কিছু কিছু শাইকরা নিয়ে এসেছে তবে মাসিকাতে বাগদাদিয়া হাদিস নাম্বার দুইশো তেইশ থেকে দলিল পেশ করেছে এই হাদিসটা প্রসঙ্গে আমি কমেন্টও করেছি তিনি এখন পর্যন্ত রিপ্লাই দেয়নি আমি বলেছি যে হাদিসের মধ্যে একজন রাবি আছে এই রাবির যেইভাবে মাসিকাতে বাগদাদিয়াতে আবু তাহ সালাফি তিনি নিয়ে এসেছেন এই রাবি যদি আসলে এই রাবি হয় তবে এই রাবি মাজহুল এর কথা মানে রিজাল শাস্ত্রে পাওয়া যায় না এটা আমার গবেষণা আমার দাবি আমি তাকে বলেছি রাবির নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বিন হুমাইদ আর রাজি এখানে একটা রাবি আছে যে মোহাম্মদ বিন হারুন বিন হুমাইদ আর রাজি এই যে মানে মাসিকাতু বাগদাদিয়া প্রথম খণ্ড দুশো উনত্রিশ পৃষ্ঠা হাদিস নাম দুইশো তেইশে আইনুল হুদা সাহেব যে দলিল পেশ করেছে এই রাবি আসনল রিজাল গ্রন্থে কোনো অস্তিত্ব নাই এটা মাজহুল তবে আমার যেটা গবেষণা আমার মনে হয়েছে যে মাসিকাতে বাগদেদিয়াতে এখানে এই রাবিটাকে নিয়ে আসতে গিয়ে লেখকের তথা আবু তাহের সালেফির তার এখানে একটু খাতা হয়েছে ভুল হয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম যখন তার উপর জোয়াফা আমি দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই রাবি প্রসঙ্গে লেখক মূলত একটু বিচ্ছুটি ঘটে গেছে একটু ত্রুটি বা ভ্রম হয়েছে এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব তারপরে আমি বললাম যে এই রাবি যদি এই মোহাম্মদ বিন হারুন বিন হুমায়ুদা রাজি সত্যি যদি মাসেকাতে বাগদাদিয়াতে এ রাবি থাকে তবে এ মা ঝুল এ রাবির জীবনী আসম গ্রন্থে নাই আপনি গোটা সার্চ করে দেখেন চ্যালেঞ্জ থাকলো যে এই রাবি হুবহু আপনি দেন চ্যালেঞ্জ করলাম যে এই রাবি প্রসঙ্গে আপনি কোনো যারাও পাবেন না তাদিলও পাবেন না কোনো মহাদিস তার গ্রন্থে নিয়ে আসেই নি মাজহুল আর মাজহুল রাবি দিয়ে যার কোনো যারা তাদের নাই সে শিয়া না কাফের না মুসলিম না মুরতাদ কিছু নাই তো এর কথা গ্রহণযোগ্য কখনো হতে পারে না ইস্নাদু দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত তারপরও যদি হাদিসটা যদি আমরা এই একটা রাবি দেখলাম তারপরে আরেকজন রাবি আছে যে রাবির পরে আমরা অভিযোগ করছি যে আব্দুর রহমান বিন আতা আব্দুর রহমান বিন আতা যদি মাসিকাতে বাগদাদি আর এই সামন্ত মন্দির আব্দুর রহমান বিন আতা আছে তো আব্দুর রহমান বিন আতা প্রসঙ্গে আমাদের কিছু আপত্তি আছে তার মধ্যে একটা ইমাম বুখার রহমাল্লাহ তিনি এই আব্দুর রহমান বিন আতাকে তিনি বলছেন ফিহি নজরুন ফি নজরুন বলেছেন ইমাম বুখারি তারিখে কাবির পঞ্চম খণ্ডে তিনশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা রাবি নম্বর এক হাজার চৌহত্তরে তিনি ফিহি নজরুন বলেছেন এই আব্দুর রহমান বিন আতা প্রসঙ্গে দুই নম্বর ইমাম ইবনু আব্দুল বার যিনি মালিকিমা জাহাবের দিকে অনেকে নিজবাত করে তার প্রসঙ্গে তিনি বলেছেন তিনিও কিছু যারা করেছেন যেটা আত্মামহিদ সত্যখণ্ডের আত্মামহিদ সত্যখণ্ড পৃষ্ঠ নম্বর দুশো আঠাশে আব্দুর রহমান বিন আতার প্রতিও আপত্তি আছে প্রথম কথা যে মাসিকাতে বাগদাদিয়াতে ওই রাবি প্রথম যে আমরা যে রাবি প্রসঙ্গে আলোচনা করেছি ওই রাবি আসলে এটা খাতা হয়েছে ভুল হয়েছে তবে আমরা একটু চেক করে দেখলাম যে এই হাদিসটা মূলত সঠিক যে সনদ সেটা আছে তারিখে জুরজান তারিখে জুরজান এ হাদিসের সঠিক সনদটা আছে আর সঠিক সনদ এখানে যেটা হবে মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি মোহাম্মদ বিন হুমায়দ আর রাজি হবে কিন্তু এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে মাসিকাতে বাগদাদিয়াতে সনদটাই ভুল হয়েছে তবে সঠিক যে সনদটা আমাদের তাহাকিক সেটা হচ্ছে মোহাম্মদ বিন হারুন মোহাম্মদ মোহাম্মদ বিন হুমাইদ আর রাজি ইনি সঠিক রাবি ইনি হচ্ছে সঠিক রাবি তার প্রমাণ আমরা পেশ করব ইনশাআল্লাহ আর এটা তারিখে জুরজান তারিখে জুরজান আপনারা দেখতে পারেন হাদিস নম্বর পাঁচশো ছাপ্পান্নতে আছে তো আমাদের তিন নম্বর যে হানাফি ভাইরে যে দলিল পেশ করছে সেটা তারিখে জুরজান থেকে হজে জাবির বিন আবদুল্লাহ থেকে যে বিশ্বনবী মোহাম্মদাম একাত তারাবি পড়েছেন আর বেতের পড়েছেন তিন রেখাত তারিখে জুরজান থেকে দলিল দিচ্ছে তো এই দলিলটা সহি নয় সহি নয় জন্য অসংখ্য আপত্তি আছে তার মধ্যে একটা আপত্তি যে এই হাদিস তারিখে মধ্যে একজন রাবি আছে বিন বিন হারুন হারুন প্রসঙ্গে আছে ওমার ওমার যারা আছে অভিযোগ আছে আমরা কয়েকটা অভিযোগ শুধুমাত্র দেখি ইমাম আব্দুর রহমান বিন মাহাদি রহিমাহুল্লা তিনি এই ওমার বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে এই রাবি গ্রহণযোগ্য নয় আলকা আমিল ফিজুয়াফা রাবি নম্বর দুশো চৌত্রিশ এবং বারোশো এক ইমাম সাদ রহিমাহল্লা তিনি বলেছেন যে তারা কাউ হাদিস যে মহাদিসগণ এর হাদিসকে ছেড়ে দিয়েছে গ্রহণ করেনি এই রাবি প্রসঙ্গে আরও বর্ণনা পাওয়া যায় ইমাম ইহাহনু মাইন তিনি বলেছেন যে এই রাবি প্রসঙ্গে কাযাব ইমাম ইহাবনু মাইন দুশো তেত্রিশে মৃত্যুবরণ করে হানাফিরা যাকে বলে ইনি হানাফি মাজাব ফলো করতেন ইবনু মাইন তিনি বলেছেন এই উমার বিন হারুন ইনি কাজজাব ইনি মৃত্যুক এর রাবি মানে মিথুক এই কথা পেয়ে যাবেন আর যারা হওয়া তাদিল ছয় নম্বর খণ্ড খ্রিস্টানবাকি একচল্লিশ আর রাবি নম্বর সাতশো পঁয়ষট্টি এরপরে ইমাম বিন আহম্মদিন রাই রাইমহল্লা এই ওমর বিন হারুন প্রসঙ্গে তিনি বলেছেন যে তার প্রতি আপত্তি তিনিও করেছেন পৃষ্ঠা ইমাম বুখারি এই রাবি প্রসঙ্গে বলেছে নজরুন তার দিকে দৃষ্টি দিতে হবে তাকাতে হবে তারিখে মানে তারিখুল কাবির রাবি নাম্বার একশো সাতষট্টি রাবি নাম্বার একশো সাতষট্টি ইমাম জুরজানি রাইমহল্লা তিনি বলেছেন গয়ের সেকা এ শেখা এটা তথা গ্রহণযোগ্য না রিজাল তিনশো বিরাশি নম্বর জীবনীতে ইমাম ইবনু হিব্বান তিনিও তাকে জেব বলেছেন আলমাজ মাজরুহিন তিনশো তিন নম্বর জীবনী হাফিজ ইবনে হাজার আসকালানি তিনিও তার প্রতি আপত্তি করেছেন তাকরিবুত্তাহাজিব রাবি নম্বর পাঁচ হাজার আটশো একাত্তর ইমাম জাহাবি তিনিও তার প্রতি আপত্তি করেছেন মির্জানুল ইতেদাল রাবি নাম্বার সাত হাজার চারশো আঠান্ন তার মানে সুপ্রের এটা তাহা আলোচনা অনেকে হয়তো ভালো লাগবে না তার জন্য আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম প্রথম আব্দুল নাব্বাস থেকে মুসুন্নাব তাবরানি থেকে যে দলটা পেশ করা হচ্ছে ইবন আব্বাসের সূত্রে এই হাদিসটা হানাফিরা সাহেব যে বলেছে দুই নম্বর যে মাসিকাতে বাগদাদিয়া থেকে যে দলিল পেশ করেছে এই দলিলটা সঠিক নয় তথা রাবির টুকতে ভুল হয়েছে খাতা হয়েছে তারপরে যদি ভুল না হয় তারপরে আমরা এই আব্দুর রহমান বিন আ তার উপরে অভিযোগ আছে তার প্রতি অভিযোগ আছে তারপরে যে তিন নম্বর দলিল যে বিশ্বনবী বিশ টাকার তারাবি পরে তিনি এসেছেন তারিখের থেকে তারিখের দুজন রাবের উপরে আপত্তি আছে তার মধ্যে আমরা দেখালাম যে আব্দুর রহমান রাজি আর ওমর বিন হারুন জমহুর মহদিসদের কালাম আছে অভিযোগ আছে অত এই দুটো হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য নয় সমস্ত কথার শেষ কথা এটা যে বিশ্বনবী মোহাম্মদাল্লাম তিনি আট টাকার তারাবি পড়েছেন মুসনাদে আবি আলা থেকে আমরা দলিল তারপরে পেশ করেছি যেটা জাবির বিন আবদুল্লা থেকে বিশ্বাস আট টাকার তারাবি পড়েছেন আমরা জানেন আইসা রদি আল্লাহ তালাসে বুখারের বিখ্যাত হাদিস আমরা সেখানেও পেশ করেছি আলহামদুলিল্লাহ সার্বিকভাবে এই কথায় প্রমাণিত হয় যে বিশ্বী সাল্লাম তিনি আট টাকা তারাবি পড়েছেন আট টাকা তারাবি পড়েছেন এটাই প্রমাণিত হয় আর এই